আমি আসলে আজকে আসছি দেখার জন্য লিডার আমি বাংলাদেশ, কারণ সাকিব খানকে আমরা খুবই পছন্দ করি, আমরা সব পরিবার সহ আসছি এটা দেখার জন্য। সাকিব খানকেই শুধু দেখবো, এছাড়া কারো ছবি দেখবো না, কারোটাই ভালো লাগে না। না 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 না, এটা ওরা তো অভিনয় জানে না। আর আর ইকবাল তো, ইকবালের তো কথাই হয় না, একটা কথাও হয় না ইকবালের। ইকবাল সব আলতু ফালতু কথা বলে, একটা কথাও হয় না ইকবালের। আমরা সবাই সাকিব খানকে চাই এবং সাকিব খানের ফ্যান আমরা, আমরা সবাই আমরা ফ্যামিলি সহ আসছি দেখার জন্য, ঠিক আছে? লিডার আমি বাংলাদেশ। কিছুতে না, আমরা পাবলিক, আমরা সবার চাইতে ভালো মন্দ জানি, এটা পরিচালকের চাইতে আমরা ভালো জানি, কারণ যেহেতু আমরা পাবলিক। কি বলেন আপনারা, কি বলেন? ঠিক আছে, শুধু লিডার আমি বাংলাদেশ, সাকিব খান এবং অপুর সাথে করলে আরো খুশি, আরো খুশি অপুর সাথে করলে অবশ্যই অনেক 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 খুশি এবং হ্যাপি, আমরা হ্যাপি। হ্যাঁ, সে যথেষ্ট, কিন্তু তারপর ওর সাথে আমরা অপুকে চাই, অপুকে চাই। হ্যাঁ হ্যাঁ, অপুকে চাই। আমরা ওর যত ছবি আছে সব, প্রত্যেকটা ছবি না আশাবাদী। হ্যাঁ, না না না, এটা সব ভুয়া ভুয়া মিথ্যা কথা। যেখানে সাকিব খান আছে সেখানে দর্শক আছে, ঠিক আছে? এছাড়া আর উল্টা পাল্টা আমরা কিছুই চাই না, শুধু সাকিব খানকে চাই। হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আর যে পর্যন্ত সে পারবে আমরা সেই পর্যন্তই দেখতে চাই। ও কোথায়? হ্যাঁ ভাই বলেন। মনের অনেক কথা আছে, আসলে সেগুলো বলতে গেলে অনেক কথা, যা এখন এত সময় নিয়ে আসলে বলতে গেলে অনেক সময় লাগবে, বলতে চাই না। শুধু সাকিব খানকে চাই, এছাড়া আদার্স কাউকে চাই না। না মনে হয় কিন্তু ভালো লাগে না, ওরা ফুটাইতে পারে না, ভালো লাগে না। আর এক নম্বর তো জলিল, অনন্ত জলিল বা বর্ষা, তাদের তো অভিনয় হয় না, তাদের দেখতে চাই না। আমরা চাই তারা ছবিতে ইনভেস্ট করুক, কিন্তু তারা নিজেরা অভিনয় করছে, সেটা ভালো লাগছে না। না না না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভুয়া ভুয়া ভুয়া। তাদের কথা একটাও হয় না, তাদেরকে আমরা পছন্দ করি না। তারা ইনভেস্ট করুক ছবির, ছবির প্রতি টাকা ইনভেস্ট করুক, সেটা ভালো লাগবে নাকি? সাকিব খান যতদিন আছে আমরা ততদিন আছি আল্লাহর রহমতে। ওকে আমরা সব দিক থেকে পছন্দ করি, আমাদের ফ্যামিলি শুধু সাকিব খানকে পছন্দ করে, অনেক অনেক লাইক করে, এবং এত কষ্ট করে শুধু ওর ছবি দেখার জন্য আসছি। তা নাহলে হলে এখন কেউ ছবি দেখে না, শুধু যখন সাকিব খানের ছবি লাগে তখনই দর্শক এত ভিড় করে। এছাড়া দুই চারজন গোনাগুনি শুধু টোনাটুনি আসে ছবি দেখতে, সাকিব খান ছবি লাগলে তখন বাচ্চা হইতে বুড়া হইতে সবাই আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা আবেগ, রাইট। তার পা থেকে মাথা অবধি তার সৌন্দর্য আছে। এছাড়া কার আছে? সে তো হাসলেও দেখা যায়, কান্দে, কান্না করলেও দেখা যায় কান্না করে।